পঞ্চায়েত থেকে সরকারের রাস্তা তৈরি করতে বাধা, প্রতিবাদ করলেই প্রতিবাদীদের নামে মামলা করছে, কখনো হুমকি দিচ্ছে। কৃষ্ণনগর কোতোয়ালি থানার মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথ বলে অভিযোগ, পুলিশে চাকরি করার সুবাদে এই সুবিধা নিয়ে মন্দিরা দিনের পর দিন পার্শ্ববর্তী সকল মানুষদের ভয় দেখাচ্ছে। বর্ষায় মানুষ চলাচলের অযোগ্য রাস্তা সংস্কারে মহিলা পুলিশ কর্মী মন্দিরা দেবনাথের ভয়ে কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে খোদ পঞ্চায়েত। মন্দিরা দেবনাথ কি করে? মন্দিরা দেবনাথ পুলিশের চাকরি করে, ও মানে সবাইকেই ভয় দেখাচ্ছে, যেমন মেয়ে পুলিশ বলে সবাইকে ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে সবাইকে মানে আমাদের নামে কেস দিচ্ছে। অবরোধটা কিসের জন্য এখানে? অবরোধটা কিসের জন্য? এখানে ফ্যামিলি, এই ফ্যামিলিটা দীর্ঘদিন আশেপাশে যারা আছে তাদের উত্তপ্ত করছে, বিরক্ত করছে, বিভিন্ন ভাবে ভয় দেখাচ্ছে, মেয়ে পুলিশ বলে যে যাচ্ছে তার নামে কেস করছে। এই যারা আজকে অবরোধ করেছে তাদের একটাই দাবি, দুটো রাস্তা, দুটো রাস্তা করতে গিয়ে প্রশাসন গেছে, প্রশাসনকে বিভিন্ন ভাবে, বিশেষ করে আমাদের প্রধান ছিল, উপপ্রধান ছিল, প্রাক্তন উপপ্রধান ছিল, বুথ সভাপতি ছিল, প্রত্যেককে কাগজ দেখাও, কিন্তু কাগজও দেখাবে না, প্রশাসনের পঞ্চায়েতের কাছে কাজও করতে দেবে না। অবশেষে অতিষ্ঠ হয়ে এর প্রতিকার চেয়ে রাস্তা অবরোধের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার প্রায় আধ ঘন্টা গৌরনগর নবদ্বীপ ঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। তাদের দাবি একটাই, এর প্রতিকার চাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ, পরিস্থিতি খতিয়ে দেখতে যায় মন্দিরার বাড়িতে, কিন্তু বাড়িতে ছিলেন না মন্দিরা। অবশেষে নবদ্বীপ থানার দ্বারস্থ হয় স্থানীয় গ্রামবাসীরা সকলেই। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। হিমাংশু দেবনাথ এবং শিলা দেবনাথ, তার মেয়ে মন্দিরা দেবনাথ, তিনি পুলিশ কনস্টেবলের, মহিলা পুলিশ কনস্টেবলের কাজ করেন। সেই সুবাদে তিনি পার্শ্ববর্তী যারা আছেন, বসবাস করেন পার্শ্ববর্তী, তাদের সঙ্গে কোনো কারণ অকারণে শুধু মামলা মোকদ্দমা কেস খামারি করাটা এর একটা প্রধানত কাজ। কোনো মানুষের সাথে তার কোনো সুসম্পর্ক নেই, যে কোনো প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজন, তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সম্পত্তি পর্যন্ত চিটিং করে রেকর্ড করিয়েছেন সেই মহিলা। তাছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ যে রাস্তা দীর্ঘ 50 বছর ধরে মানুষ চলাচল করে, সেই চলাচলের রাস্তা যখন আমরা পঞ্চায়েতের থেকে আমরা যখন ঢালাই করতে যাচ্ছি, যখন আমরা ওই স্পটে যাচ্ছি ইনকুপে দেখতে, তখন সেই মহিলা শিলা দেবনাথ, মন্দিরা দেবনাথের মা, যেভাবে অক্ষাত্য ভাষায় আমাদের গালাগালি, প্রধান নাম ধরেই তো প্রধান এসছে, মানে সেই গালাগালিটা তো আমি সাংবাদিকদের কাছে বলতে পারছি না, এমন উল্টো পাল্টা গালি গালাজ এবং মানুষকে অপমান করা, বা শুধু অপমান করে না, মামলা মোকদ্দমা করাটা ওদের একটা মানে প্রতিনিয়ত দ্বিতীয় দিনের একটা নেশার মতো প্রয়োজন। এরা মামলা মোকদ্দমা ছাড়া কিছু বোঝে না, কথা নেই, বার্তা নেই, কিছুই নেই, গিয়ে কোর্টে নয় থানায় তাদেরকে অনুরোধ করলাম এবং তারা এই আশ্বাস পেয়ে যে না আমরা এখনই এখান থেকে যারা আছে এখানকার বাসিন্দা আইজি সাহেব থানায় ডেকেছেন, আশ্বাস দিয়েছেন, তারপরে এখানে অবরোধ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবাজার।